যারা অবজারভার এসেছেন তারা প্রথম দিন থেকেই পার্সিয়ালিটি করছেন, বিজেপি প্রার্থীকে সমর্থন করছেন, আমাদের এমএলএকে 7 দিন সাসপেন্ড করেছিলেন, অথচ প্রার্থী অগ্নিমিত্রা পাল মার্কা বদলা মার বলে বিবৃতি দিয়েছিলেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। বিভিন্ন জায়গাতে বেআইনি হোর্ডিং টাঙানো হয়েছিল, আমরা সি ভিজিলে কমপ্লেন করার সত্ত্বেও বিজেপির কোনো হোর্ডিং খোলা হয়নি, খালি তৃণমূলের হোর্ডিং খোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগ যেটা আমরা করেছি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকারি দলের মানে বিজেপির বিরুদ্ধে। সেকেন্ডলি, আজ সকাল থেকেই প্রার্থী অগ্নিমিত্রা পাল এই 10 থেকে 12টা গাড়ি নিয়ে হুন্ডা নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বুথে বুথে, বুথে ভেতরে বিজেপির ছেলেরা ঢুকছে তাতে কোনো বাধা দেওয়া হচ্ছে না, অথচ সাধারণ ভোটারদের মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার একজন ভোটার মোবাইল নিয়ে ভোট দিতে আসছেন, তাকে যদি বলে মোবাইল নিয়ে ঢুকতে দেব না, তাকে আবার বাড়ি ফিরে আবার আসতে হবে মোবাইল রেখে। অনেকের মোবাইল অনেক ইম্পর্টেন্ট, অনেক ফোন আসতে পারে, অথচ কোনো আইন নেই ইলেকশন কমিশনে যে ভোটার মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। মোবাইলটা দরকার হলে ভোটের গেটে 5 মিনিট রেখে ভেতরে ঢুকে ভোট দেওয়াতে পারে, কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তৃণমূলের সমর্থিত যে সমস্ত এলাকা আছে সেই এলাকায় ভোট কম করে মানুষ যাতে ভোট দিতে না পারে সেই ব্যবস্থা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স করছে।